আমি আজকে বানিয়ে দেখাবো আমার গুঁড়ো দুধ দিয়ে একটি আমের সন্দেশ। চলুন দেখা যাক কিভাবে আমি সন্দেশটি বানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আম দিয়ে একটি সন্দেশ বানিয়ে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে সাথে। প্রথমে নিয়েছি বাটার, নেব আমি 2 চা চামচ পরিমাণ। গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, আম ব্লেন্ডার করে নিয়েছি, আর কনডেন্স মিল্ক নিয়েছি 1 কাপ। আমি বাটারটা চুলায় গরম করে নিয়েছি, এখন কনডেন্স মিল্কটা আমি দিয়ে দেব। মিষ্টিটা যার যার পরিমাণ মতন দিয়ে নেবেন। বাটার আর কনডেন্স মিল্কটা মিশিয়ে নেব। এখন এটার সাথে একটি আম ব্লেন্ডার করে নিয়েছি, সেই আমটা দিয়ে দেব। আমটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এখন গুঁড়ো দুধটা আমি আস্তে আস্তে দিব আর মিশিয়ে নেব। চুলার আগুনটা ডিম আগুনে করে নিতে হবে, বেশি বাড়ানো যাবে না। এভাবে করে পুরো দুধটি দিব আর মিশিয়ে নেব। আমি সম্পূর্ণ মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এটাকে নাড়তে হবে, নিচে যেন না লেগে যায়। আর আমার চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটাকে নাড়তে নাড়তে শুকিয়ে নেওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। আরও 1/2 চা চামচ বাটার এখন নামানোর আগে দিয়ে নেব। ভালো করে নাড়তে হবে পুরো দিক দিয়ে, যে না লেগে যায়। আমের সিজন এসেছে, এক এক সময় এক একভাবে আমটাকে খাওয়া যায়। এটা প্রায় হয়ে এসেছে, নাড়তে নাড়তে এখন, আর ঠান্ডা হলে এটা আরো জমবে। এরপর আমি চুলোটা বন্ধ করে দিব আর মিষ্টির পরিমাণটা যে যার মতো দিয়ে নেবেন। বেশি লাগলে একটু কনডেন্স মিল্ক আর একটু বেশি দিয়ে নেবেন, আর কম খেলে আর একটু কম দিয়ে নেবেন। এখন চুলো বন্ধ করে দিব, এখন ঠান্ডা করে পর্যন্ত অপেক্ষা করব। এই পাত্রটিতে আমি ঘি মেখে নিয়েছি, এখন আমি এটাকে ঢেলে ঠান্ডা করতে দেব। ঘি না মাখলে এটা যখন ঠান্ডা হবে তখন প্লেটের সাথে লেগে যায়, এজন্য এই প্লেটটার উপরে একটু ঘি মেখে নিতে হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে গোল গোল করে বানিয়ে নিয়েছি আমের সন্দেশটি। আমের সন্দেশটি খেতে খুবই মজা,
আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন কিরকম হয়, খেতে অসম্ভব মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।